দেশের যুব কর্মসংস্থান উন্নয়নের মাধ্যমে কর্মদক্ষতা ও প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করে একুশ শতকের চাকরির বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করার প্রকল্প উদ্বোধন করেছে এডুকো বাংলাদেশ রাজধানীর লেকশোর হোটেলে এটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান ঢাকার পার্শ্ববর্তী এলাকার যুব বেকারত্বের সমস্যা সমাধানে তাদের কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করাই তাদের প্রকল্পের মূল লক্ষ্য